এটা অর্জন হয়ে যায় এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর মর্জিকে গোলাম নিজের মর্জি বানায় দেয় এজন্য কিতাবের ভিতরে লেখা হয় এক বুজুর্গের ঘটনা এক বুজুর্গ বলেন যে আমার কথায় সূর্য উদিত হয় আমার কথায় আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয় আমার কথায় জমিন থেকে জমিনের পেট ছিঁড়ে ফসল বের হয় লোকেরা বলেন হুজুর উল্টা কথা বল কেন সারা জীবন শুনলাম সব আল্লাহই করে আপনি কলমি মানুষ হুজুর মানুষ হয়ে এই কথা কন এটা তো আল্লাহ বিরোধী কথা তখন ওই বুজুর্গ বলেন দেখো মূলত সবকিছু করেন আল্লাহ কিন্তু আল্লাহ সবকিছুকে আমি আমার মর্জি বানায় নিয়েছি এই কারণে বলেছি যে আল্লাহ যেটা করে ওটাই আমার মর্জি মতো করে আমার মতো হয়ে যায় আল্লাহু আকবার করে কন এই হলো হাল এ কারণে আল্লাহ পাওয়ার মেহনত করাম আল্লাহ পর্যন্ত পৌঁছার মেহনত করাম কেননা কারো যদি আল্লাহ হয়ে যায় গোটা দুনিয়াটাই তার হয়ে যায় সুবহানাল্লাহ আমি ভূমিকা বলতেছি একটু ভালো করে বুঝবেন কেউ যদি আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা তার বানায় দেয় তাম পৃথিবীর সব কিছু তার হয়ে যায় যেমন কোন এক বাদশা বলতেছিলেন বাদশা তার রাজপ্রাসাদের মন্ত্রী উজিরদেরকে ডাক দিয়ে বলতেছিলেন ও আমার রাজপ্রাসাদের মন্ত্রী উজিরেরা শোনো এক ঘন্টার জন্য স্বর্ণ রূপা হীরা জহরতের দরজাটা খুলে দিলাম বেহিসাব যার যতটুকু মনে চায় আমার গোডাউন থেকে তোমরা নিয়ে নাও বাদশার হুকুম শোনার পরে সবাই বস্তা নিয়ে গোডাউনের ভিতরে ঢুকে গেছে গোডাউনের ভিতর থেকে হীরা জহরত রূপা এই সব কিছু এক ঘন্টার ভিতরে বস্তার ভিতরে ঢুকাইতে হবে এই কারণে যা যতটুকু প্রয়োজন বস্তার ভিতরে ঢুকাইতেছে এক ঘন্টা শেষ হয়ে গেছে ঘন্টা বেজে গেছে যে যতটুকু বস্তার ভিতরে ঢুকাইছে ওইগুলো নিয়ে এবার চাওয়া শুরু করেছে বাদশাহ তাকায় দেখে একজন দাসী সিংহাসনটা দইরা বসে আছে বাদশাহ দাসীকে ডাক দিয়া বলে ও দাসী সবাই বস্তায় স্বর্ণ গহনা ভরতেছে তুমি একটা সিংহাসন ধরে বসে আছো কোন কারণে তোমার কি স্বর্ণ গহনার দরকার নাই দাসীটা ডাক দিয়া কই জামপানা পরাটির পু তোরা বোকা এক ঘন্টা সময় দিয়েছেন রাজপ্রাসাদের দামি দামি বস্তু যে যা যতটুকু নিতে পারে নিয়ে আনে আমি তো সিংহাসন ধরে বসে থাকার কারণটা হলো এই সিংহাসনের মালিককে আমি নিয়ে আনিলাম যদি এই সিংহাসনের মালিকটা আমার হয়ে যায় গোটা দুনিয়াটাই গোটা রাজত্বটাই তো আমার হয়ে গেল উদাহরণ দিয়ে কয় বাদশার এই সিংহাসন আর বাদশা যদি আমার হয়ে যায় গোটা রাজত্ব নেই তো আমার হয়ে গেল ঠিক তেমনি ভাবে কোন গোলাম যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলা তার হয়ে যায় গোটা দুনিয়াটাই আল্লাহ তাআলা তার বানায় দেয় সুবহানাল্লাহ জোরে বলেন খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন এই আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আল্লাহর আপন হওয়া যায় রুহানি শক্তির মাধ্যমে আল্লাহর নৈকট্য বান্দা হওয়া যায় কেউ যদি রুহানি শক্তি হাসিল করে ফেলাই তার মাকাম আর মর্যাদা এমন জায়গায় গিয়ে পৌঁছে আমি
আঙ্গুল দিয়ে আগুন রে ইশারা করলে আগুন বয় বায়া পিছনে চলে যায়। সুবহানাল্লাহ। পাহাড়ের দিকে ইশারা করলে পাহাড় থরথর করে কাঁপা শুরু করে দেয়। শুকনো নদীতে কাগজ নিক্ষেপ করলে নদীর নদীর বুক ফিরে পানি চলে আসে। সুবহানাল্লাহ। জঙ্গলের হিংস প্রাণীগুলোকে আঙ্গুল দিয়ে ইশারা করলে জঙ্গল ছেড়ে চলে যায়। সাগরের সামনে গিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলে সাগরের মাঝখানে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। আধ্যাত্মিক শক্তির মাধ্যমে হয় যুগের শ্রেষ্ঠ সন্তান হক্কানি রব্বানি বুজুর্গ উলামা হযরতদের সহবতের মাধ্যমে রুহানি শক্তি হাসিল হয়। যেমন নবীর সহবতের মাধ্যমে হযরত উমর ইবনে খাত্তাব তৈরি হয়েছে, কে সেই উমর ইবনে খাত্তাব যে রাসূলের কল্লা কাটতে যায়, রসুলের কল্লা কাটতে গিয়া নিজে তার কল্লা রসুলকে দেয়া দেয়। সুবহানাল্লাহ। আজীব গরিব এক মাসালা, হযরত উমর ইবনে খাত্তাব যখন নবীর সহবতে গেল, নবীর সংস্পর্শ গ্রহণ করল, হযরত উমর ইবনে খাত্তাব তার দিনটাকে নবীর সামনে ছেড়ে দিল। আল্লাহ নবী হযরত উমর ইবনে খাত্তাবের দিনের ভিতরে ঈমানের চাষ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আরে ভাই, পাঁচ চাষ দেখেছি, দাঁত চাষ দেখেছি, ঈমানের চাষ দেখি নাই। রসুল হযরত উমর ইবনে খাত্তাবের দিনের ভিতরে ঈমান আর আমলের চাষ শুরু করে দিলেন। তার দিন পরিচ্ছন্ন করার মেহনত শুরু করে দিলেন। হযরত উমর ইবনে খাত্তাবের দিলটা এমন ভাবে চাষ হয়েছে, দিলটা এত উন্নত ওয়ালা দিল হয়ে গেছে, মহাব্বত ওয়ালা দিল হয়ে গেছে। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, সব দিলের ভিতরে উন্নত আর মহাব্বত পাওয়া যায় না, যে দিলের ভিতরে আল্লাহর প্রেম আল্লাহর জিকির আর তিলাওয়াতুল কোরআন আছে, যে দিলটা মাওলার ইশকের আগুন দিয়া প্রজ্বলিত, এমন দিলের ভিতরে আল্লাহর প্রেম আর মহব্বত খুঁজে পাওয়া যায়। যেমন হযরত উমর ইবনে খাত্তাবের ভিতরে আছে। হযরত উমর সম্পর্কে শুনাই, হযরত উমরকে, হযরত উমর তো সে যে রাখাল ছিল পাহাড়ের পাদদেশে বকরি চড়াইতো, উটের উপর থেকে বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্না করে দিলাম। একটা জায়গার দিকে তাকায়া তাকায়া আমি উমর কাঁদতেছিলাম, চোখ দিয়া জোর জোর করে পানি পড়তেছিল। আমাকে জিজ্ঞেস করে, ও আমিরুল মুমিনিন, ওকে খলিফাতুল মুসলিমিন, কাঁদেন কেন, কোন জিনিস আপনাকে কাঁদায়, কোন জিনিস আপনার চোখ থেকে পানি প্রবাহিত করে? হযরত উমর ইবনে খাত্তাব বলে, আমি আমার নবীর সহবতে যাওয়ার কারণে আমি আজকে অর্থ জাহানের রাজত্ব করি, কিন্তু আমি উমর একদিন এই পাহাড়ের পাদদেশে বকরি চড়াইতাম, গরু চড়াইতাম, আমি শুয়া থাকতাম, বকরিগুলো আমার মুখে পেশাব করিয়া দিত, বকরিগুলো নিয়ে বাড়িতে যাইতাম, বাবা আমার কানে টান দিয়া বলতো, উমর কয়েকটা বকরি চালানোর যোগ্যতা তোর নাই, তুই কি করে স্বপ্নের জীবন পরিচালনা করবি? হযরত উমর বলে, অতীতের সেই দিনটা সামনে এনে চোখ দিয়ে পানি ছেড়ে দিলাম, নবীর সহবতের মাধ্যমে
রাখার উপরকে টান দিয়া সিংহাসনে বসাইছে আল্লাহু আকবার সিংহাসনে বসাইছে আর রাজত্ব দান করে দিছে হযরত উমর সম্পর্কে বলি আমার দিলটা ভরা গেছে প্রথমে তিতি ওনার একটা ছেলে মাদ্রাসায় 16 পারা পড়ে মাদ্রাসায় 40,000 টাকা দান করছে আমার দিলটা দেখে ভরা গেছে আল্লাহ পাক ওনার ছেলেকে যুগের শ্রেষ্ঠ বুজুর্গ মুফতি আমিনীর মতো কবুল করে নেন যারা কোন আমিন খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন হযরত উমর কে 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 পদ্ম জাহানের বাদশা কিন্তু খেজুর পাতার ছাউনির একটা ঘর এখন তো নেতা হয়ে গেলে গা বিল্ডিং হয়ে যায় ব্যাংক ব্যালেন্স হয়ে যায় ঠিকঠাক বেটিং চলে কর কিন্তু হযরত উমর গরিবের হক গরিবের মাথা থেকে পা পর্যন্ত গাম জোড়া পরিশ্রমের টাকা আত্মসাৎ করার লোক না বিধবা বাবা চুরি করে খায়া লাই বাজারে একটা টয়লেট আছে চুরি করে খায়া লাই শুধু তাই না গরিবের হক চুরি করে খায়া লাই কিন্তু হযরত উমর দিনের বেলা রাষ্ট্রের কাজ করতেন আর রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন তার কোন উম্মতরা না খায় আছে এ হলো হযরত উমর আজকে হযরত উমরের জীবনী আমি আপনাদেরকে শোনাচ্ছি আমরা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের অবস্থান কোথায় আমাদেরকে নিয়ে কতটুকু খেলা করা হচ্ছে আর হযরত উমরের জামানায় হযরত উমরের অবস্থান কেমন তার রূহানি শক্তি কেমন তার আধ্যাত্মিক শক্তি কেমন সততা এবং উম্মতের খেদমত করার কারণে তার মাকা আমার মর্যাদা আল্লাহ কোথায় পৌঁছাইছে মহতারাম হাজির খুব ভালো করে বোঝার চেষ্টা করেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাষ্ট্রের সবগুলো কাজ শেষ করে একদিন বিছানার সাথে পিঠ লাগাইছেন রাতের বেলা ঘুমায় না চিন্তার চিন্তা ও ভাই বিল্ডিং করার চিন্তা না জমি করার কানি কানি জমি ক্রয় করার চিন্তা না উম্মতের চিন্তা সুবহানাল্লাহ জরে কয় উম্মতের চিন্তায় হযরত উমর একবার এই কাতে যায় হযরত উমর আরেকবার তার পিঠ ঘুরে অন্য কাতে চলে যায় একবার যে হযরত উমর উম্মতের বেদনায় উম্মতের পেরেশানিতে বিছানা থেকে লাভ দেয়া উইঠা দাঁড়া যায় অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরে হযরত উমর টেনশন আর পেরেশানি সে ঘুমাইতে পারে না হযরত হুযাইফাতুল ইয়ামানকে ডাকতে বলে হুযাইফা হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী তোমার কাছে মুনাফিকদের লিস্টি দেয়া গেছে ও ভাই খুব ভালো করে বুঝেন মুনাফিক যারা সমাজের ভিতরে চলাফেরা করে তারা কাফের চাইতে নিকৃষ্ট মুনাফিক কাকে বলা হয় রসুল হাদিসে পাকে বলে গেছেন রসুল বলেন যা হাদাসা কাযিবা যে কথায় কথায় মিথ্যা কথা বলে সে মুনাফিক ইদা ওয়াদা আখলাফা যে ব্যক্তি ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে সে মুনাফিক ওয়াইদা তুমিনা ফানা যে আমানতের খেয়ানত করে সে হলো মুনাফিক মুহতারাম হাজির মুনাফিকদের ব্যাপারে রসুল বলে গেছেন এরা জাহান্নামী মুনাফিকদের জানাজার ভিতরে যেন কোন মুসলমান শরীক না হয় মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা তার কোরআনে বর্ণনা করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার যারা মুনাফিক হবে তাদেরকে জাহান্নামের অতল গহীনে নিক্ষেপ করা হবে আসফাল যেখান থেকে আগুনকে প্রজ্বলিত করা হয় এই আসফালে নিক্ষেপ করা হবে যারা মুনাফিক তারা এখন চক্ষুটা বন্ধ করে দেখেন আমার ভিতরে তিনটা আছে কিনা আমি কি মিথ্যা কথা বলি আমি কি ওয়াদা বর খেয়ানত করি অথবা আমার ভিতরে আমানতের খেয়ানত আছে কিনা যদি থাকে তাহলে আমি মুনাফিক আমার জায়গা হলো সেই জাহান্নামের অতল গভীরে
হযরত উমর ইবনে খাত্তাব পেরেশান হযরত হুযাইফার কাছে আল্লাহর নবী মুনাফিকদের লম্বা একটা দৃষ্টি দিয়ে গেছেন একদিন হযরত উমর ইবনে খাত্তাব হযরত হুযাইফাকে ডাক দেয়া কয় হুযাইফা ও হুযাইফা তোমার কাছে মুনাফিকদের দৃষ্টি আছে তুমি আমারে কও সেই লিস্টের ভিতরে আমি উমরের নাম আছে কিনা আল্লাহু আকবার যুলাকান আল্লাহু আকবার যে উমর কোফে কোশিয়ান নিয়া রাতের বেলা যারা আদার চোখের পানি ছেড়া ছেড়া কাঁদে যে উমর আল্লাহর ভয়ে নিজের হালাল উপার্জনটাও মুখে দিতে ভয় পায় সে উমর ইবনে খাত্তাব বলে ও হুযাইফা লিস্টিটা খুলে দেখো না ওই লিস্টির ভিতরে আমি উমরের নামটা আছে কিনা হযরত হুযাইফাতুল ইয়ামান হযরত উমরকে ডাক দিয়া কয় ও গো আমিরুল মুমিনিন ও গো খলিফাতুল মুসলিমিন লিস্টের ভিতরে কার নাম আছে আর না আছে এই কথাটা নবীজি আমারে বলতে নিষেধ করেছে আমি রসূলের নিষেধ অমান্য করতে পারব না হযরত হুযাইফা এই কথা বলে বাড়িতে চলে গেলেন আসমান থেকে একদিন গুটি গুটি বৃষ্টি নাজিল হয়েছে রাত্রটা হলো বৃষ্টির রাত্র বৃষ্টির দিনে মানুষের মন মেজাজ নরম থাকে কথা কোন ঠিক কিনা একদিন আবার আপনার নবী বৃষ্টির দিনে ঘর থেকে পাগলের মতো বাইরে গেলেন দৌড়ায়া দৌড়ায়া আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় গেলেন রাত্রা পর বৃষ্টির রাত পর ঠান্ডা রাত ওই দিন মানুষের মন মেজাজ ঠান্ডা থাকে দেমাগটাও ঠান্ডা থাকে নবীজি মনে মনে ভাবলেন ঠান্ডা দিনে চাচার কাছে দাওয়াত পৌঁছতে গেলে হয়তো বা দাওয়াত গ্রহণ করতে পারে কিতাব প্রমাণ করে রসুল আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে টক টক আওয়াজ করলেন আবু জাহেল দরজা খুললেন দেখলেন নবী দাঁড়া আছেন আবু জাহেল বললেন মোহাম্মদ এই গভীর রাত্রে বৃষ্টির রাত্রিতে তুমি আমার কাছে কিছু চাও নাকি কি লাগবে তুমি আমারে বলো রসুল কয় চাচা এমন একটা জিনিস চাই যেটা আপনার সিনার ভিতরে আছে ও চাচা পরে না একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জাহেল আমার আপনার নবীকে ধাক্কা দিয়ে সরায় দিলেন আল্লাহ রাসূল পড়ে গেলেন বৃষ্টির রাত্রিতে মানুষের মন মেজাজ ঠান্ডা থাকে গুটি গুটি বৃষ্টি আসমান থেকে পড়তেছে হযরত উমর ইবনে খাত্তাব রাতের অন্ধকারে হেঁটে হেঁটে হুযাইফাতুল ইয়ামানের বাড়িতে চলে গেছে দরজার ভিতরে আওয়াজ করতেছে আসসালামু আলাইকুম ইয়া হুযাইফা হযরত হুযাইফাতুল ইয়ামান সালামের জবাব দিলেন দরজা খুললেন দেখলেন আমিরুল মুমিনিন বর্দ পৃথিবীর বাদশা দাঁড়ায় আছে হযরত হুযাইফা আমিরুল মুমিনিনকে দেখতে বললেন ও গো খলিফাতুল মুসলিমিন আপনি কষ্ট করে বৃষ্টির ভিতরে আসলেন কে আমারে বলতেন আমি আপনার দরজায় গিয়ে হাজির হইতাম হযরত তোমার বাচ্চাদের মতো হাও মাও করে চোখ থেকে জল জল করে পানি ছেড়ে দিলেন কান্না জড়িত কন্ট্রোলে হযরত হুযাইফার হাত দুইটা দইরা নিজেকে জড়সড় করে একজন বাদশা জড়সড় করে হুযাইফার ডাক দিয়ে কয় হুযাইফা আমি মারা গেলে কি তুমি আমার জানাজার ভিতরে শরীক হইবে নাকি হযরত হুযাইফার সামনে চোখের পানিগুলো ছেড়া ছেড়া কাঁদে আরে মর্তু জাহানের বাদশা হযরত হুযাইফাকে ডাক দেয়া কয় হুযাইফা রে আমার জানাজায় তুই
শরীক হইবি নি আমি মারা গেলে আমার জানাজা তুই পড়বি নি হযরত হুযাইফা কয় আমিরুল মুমিনিন কি বলেন আপনার জানাজায় যাব না তো কার জানাজায় যাব হযরত উমর ইবনে খাত্তাব চোখের পানি মুছে ফেললেন হযরত হুযাইফাকে ডাক দিয়া কয় হুযাইফা বুঝি মুনাফিকের লিস্টের ভিতরে আমার নাম নাই কেন আছে মুনাফিক সে মারা গেলে তার জানাজায় তো তুমি যাও না তার মানে আমি মুনাফিক না তবে আমার ভয় লাগে কোন সময় জানি মুনাফিকের দপ্তরে আমার নাম উঠা যায় আমার ভয় লাগে না জানি জাহান্নামের আগুনের ভিতরে আমি উমরকে পড়তে হয় কান্না করতেছেন কাপড় পরে হযরত উমর এবার মদিনার অলিতে গলিতে বাইর হয়ে গেছে কিতাব লেখে হযরত উমর এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াদৌড়ি করতেছে আরেকবার হযরত উমর কয় প্রতিদিন প্রতিদিন শহরে অলিতে গলিতে ঘুরে মানুষের খোঁজ খবর নিয়ে আসছে গ্রামে চলে যাব কষ্ট হইতেছে আপনাদের খারাপ লাগতেছে আপনাদের চিৎকার মেরে বলেন আমাদের মালিক কে ফেরত দিলাম মুমিনের কণ্ঠে আওয়াজ করে জোরে বলেন আমাদের মালিক কে আমাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে আমাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে এ কারণে আমাদের মাথায় কাফের মুশরিকটা কাঁঠাল লেগে খায় গোটা পৃথিবীতে মুসলিমদের আজকে নির্যাতিত মুসলমানদের প্রথম কাফলা আকসার উপর আক্রমণ ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রক্তে রঞ্জিত করে ফিলিস্তিনের জমিকে লাল করে দিয়েছে মহিলাদের গায়ের উপর আক্রমণ করে তাদের দেহ থেকে রক্ত বের করে তাদেরকে শহীদ করে দিচ্ছে ইহুদি দুষ্টিরা তবে আল্লাহর কসম করে বলি তুই শত কোটি মুসলমান একত্রিত হয়ে যদি তাকবীর আওয়াজ দেয় ইহুদি দুষ্টিরা পায়ামার পথ খুঁজে পাবে না পায়ামার পথ খুঁজে পাবে না মুহতারাম হাজির হযরত উমর ইবনে খাত্তাব রাতে রুন্দু করে গ্রামের অলিতে গলিতে চলে গেলেন হাঁটতে হাঁটতে মরুভূমির প্রান্তরে চলে গেলেন চতুর্দিকে অন্ধকার প্রচন্ড অন্ধকার কিছুই দেখা যায় না হঠাৎ করে একটা লোকের কান্নার আওয়াজ শোনা যাইতেছে হযরত উমর হেঁটে হেঁটে কিছু দূর আগাইলেন যা দেখলেন একটা তাঁবু গাড়া তাঁবুর ভিতর থেকে এক মহিলার কান্নার আওয়াজ বাহিরে এক পুরুষের কান্নার আওয়াজ হযরত উমর ইবনে খাত্তাব গিয়ে জিজ্ঞেস করলেন ভাইরে কি হইছে লোকটা ডাক দেয়া কয় প্রসব ব্যথায় আমার বিবি তাঁবুর ভিতরে কান্না করে আমি বাহিরে মাওলার কদমে বইরা কান্না করে মাওলাই যেন নসরত করে হযরত উমর ইবনে খাত্তাব লোকটিকে ডাক দেয়া কয় ভাইরে তুমি দাঁড়াও আমি কিছুক্ষণ পরে আসতেছি দৌড়ায়া নিজের নিজের বাড়িতে চলে গেলেন বিবিরা ডাক দেয়া কয় বিবি ময়দানে মাহশারে আমার মরিদ যদি আমার কালাকটা ধইরা টান দেয়া কয় উমর রাজত্ব দিছিলাম মরুভূমির প্রান্তরে একটা মহিলা প্রসব ব্যথায় চিৎকার করে কেঁদেছে তুমি সাহায্য করলে আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব রে বিবি ও বিবি কেউ যদি মানুষের পেট থেকে বাচ্চা বের করে দেয় খালাস করে দেয় আসমান থেকে মাওলায় পাক তারপর তার উপর রাজি খুশি হয়ে যায় ও বিবি চলো না চলো না এই অসুবিধায় বিপদে বালা মুসিবতে পরে পড়া লোকটাকে আমরা গিয়ে একটু সাহায্য করি আগের জামানার মা বোনদের সিজার লাগতো না আর এখনকার জামানার মা বোনদের 95% সিজার লাগে
বাচ্চা পেটের ভিতর আসার সাথে সাথে নিয়ত করে মাদ্রাসা শিকারে হবে কথা কোন ঠিক কি না অথবা চেকআপ করতে যদি যাও ওই চেকআপ করতে গেলে ক্লিনিক কোষায় ক্লিনিকের মালিক ডাক্তারকে বলে দেয় বলে দিবেন পেটে বাচ্চা বড় হয়ে গেছে না অথবা পায়খানা করে দিছে অথবা ওজন বেড়ে গেছে সিজার ছাড়া সম্ভব না একটা সুস্থ মানুষের পেট কেটে তার অর্ধেকটা জীবনকে নষ্ট করে দিল এই কোষাইদের জবাব দিতে হবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কিছু ডাক্তারও আছে কোষাই ওরা সেবার নামে টাকাতে ভূমিকা পালন করে গরিব দুঃখীদের পকেট থেকে টাকা তারা ছিনিয়ে নিচ্ছে আর কিছু মা বোনও আছে যে নিজের শরীরকে তুলা তুলা করে রেখে তারা বাচ্চা পেটে আসার সাথে সাথে নিয়ত করে সিজার ছাড়া যেন বাচ্চা না কথা কয় ঠিক কি না অথচ আমাদের মা চাচিরা আমরা তিন ভাই বোনের ভিতরে আমার মার একটু সিজার লাগে না আমার দাদির সিজার লাগে নাই আমি যদি এখানে আমার বুড়ো বাবাদেরকে জিজ্ঞেস করি কয় ভাই অনেকে বলবে পাঁচ ভাই সাত ভাই সিজার কয় একটাও না অত রান্না করে ডান ভাঙ্গানোর যে ডেকি আছে গর্ভবতী মা পা দিয়ে ডেকি বাড়াচ্ছে এর ভিতরে ব্যথা উঠেছে বাচ্চা হয়ে গেছে পাশের বাড়ির লোকজন পর্যন্ত যন্ত্রণা কথা কয় ঠিক না ভাই ঠিক জাপানে এমন করেছে আবার আমাদের এলাকার দায়মা আছে রাত জেগে একজন গর্ভবতী মায়ের পেট থেকে বাচ্চা খালাস করলো যে দায়মা ময়দানে বাসারে বাউলায় পাক তারপর খুশি হয়ে তার গুণাগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবে কারণ একটা পেট থেকে বাচ্চা বের করা এটা সহজ কাজ নয় যে সমস্ত মুরব্বী বৃদ্ধা মহিলারা এই কাজটা করে রব্বে কাবা তাকে আলাদা প্রতিদান দান করবে ঠিক না ঠিক জোরে বলে ঠিক না ঠিক মহতারাম হাজির খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন খলিফাতুল মুসলিমিন তার বিবিকে ডাক দিয়ে কই বিবি যাও তাই আমার এক ভাইয়ের বিপদে গিয়া আমরা সহযোগিতা করি দৌড়াইয়া মরুভূমির প্রান্তরে চলে গেলেন নিজের বিবিকে তাঁবুর ভিতরে ঢুকাইয়া দিলেন নিজে এই বাহিরের পুরুষের সাথে কথাবার্তা বলতে লাগলেন পুরুষটা ডাক দিয়ে খলিফাতুল মুসলিমিনকে কয় ও ভাই তুমি কে মালান্তা তুমি কে আহ এ গভীর রাতে কে কাকে সাহায্য করে খলিফা উমর আজকে কোথায় আছে খলিফা উমর না হইয়া তুমি হইলে ভালো হতো কেননা গভীর রাত্রে তুমি আমার সহযোগিতা করার জন্য আসছো মুহতারাম হাজিরিন এরকম কথাবার্তা দুইজনের ভিতরে চলতেছে তাবুর ভিতর থেকে হযরত উমরের বিবি ডাক দেয়া কয় ও গো আমিরুল মুমিনিন ও গো খলিফাতুল মুসলিমিন ছেলে সন্তান হইছে আজাদ দেওয়ার ব্যবস্থা করে লোকটা চিপায় কামড় দিয়ে কয় আপনিই তো দিই খলিফা উমর মাফ করে দেন ভুল হয়ে গেছে হযরত উমর বলে সমস্যা নাই আগামীকালকে বাচ্চা নিয়ে আমার রাজদরবারে যাবা তোমার বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করে দেব আল্লাহু আকবার জোরে বলেন এই উমর জনগণের সেবায় নিয়োজিত উম্মতের ফিকিরে উম্মতের চিন্তায় চিন্তিত একজন ব্যক্তি উমর তার রুহানি শক্তি আসবে না আসবে কার এই কথাটাই বলতেছিলাম হযরত উমর ইবনে খাত্তাবের রুহানি শক্তিটা কেমন আগুন কথা শুনে নদীর পানি কথা শুনে পাহাড় কথা শুনে হযরত উমরের বয়ে বাঘ আর মোহে বাঘ আর ছাগল এক গাটের পানি খায় হযরত উমরের পাওয়ার শত শত মাইল পর্যন্ত তার আওয়াজটা পৌঁছা যায় আল্লাহু আকবার জোরে বল আল্লাহু আকবার মদিনাতুল মুনাওয়ারাতে একবার আগুন লেগে গেছে আগুন যদি লেগে যায় আমরা ফায়ার সার্ভিস খবর দেই আগুন লেগে গেলে মানুষ খবর দেই আর আমাদের দেশে যে মাঝে মাঝে আগুন লাগে কেন আগুন লাগে বলে এটা গজবের আগুন বাইজান দাম সাদাকাত করেছে বহু কোটি কোটি টাকার মালিক আছে টাকা দেখে না স্বর্ণ দেখে এক টাকা দাম সাদাকাতের জন্য বের হয় না কত গরিবের হক তার কাছে পড়ে আছে যাকাত আদায় করে না
আল্লাহ পাক যখন নারাজ হয়ে যায় গরিবের হকটাকে আগুন দিয়া পোড়ায়া ছাই কইরা দেয় কথা কোন ঠিক না বে ঠিক বঙ্গবন্ধুর আগুন লাগলো কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল আজকে সকালবেলা দেখলাম মাদুদ্দীপ বাবুর হাতে আগুন লাগিয়া কত ব্যবসায়ীদের কাপড়গুলো পুড়ে ছাই হয়ে গেল মাঝে মাঝে আসমান থেকে বারি বর্ষণ দিয়া মাওলায় পাক পানির নিচে ফসল ডুবায়া দেয় পুকুরের নাস পানি দিয়া বাসায়া দেয় বলে যখন জমিনের ভিতরে যাকাত ঠিক মতো আদায় করা হয় না তখন আল্লাহ তাআলা আগুন দিয়া পানি দিয়া ওই সম্পদগুলো পানির নিচে ডুবায়া দেয় জোরে কোন ঠিক না বেঠি মহতারাম হাজিরিন তো মদিনাতুল মুনাওয়ারাত একবার আগুন লাগছে আগুন আগুনের একটা রাগ আছে আছে না নাই জোরে কোন আগুনের একটা রাগ আছে আগুনের দিকে তাকাইলে দেখবেন অনেক লাল বর্ণ হয়ে আছে কিতাব বলে এটা হলো আগুনের ক্রোধ আর আগুনের রাগ এই রাগটা দুনিয়ার জমিনে দেওয়া হয়েছে কারণ হলো মানুষ যেন এখান থেকে শিক্ষা লাভ করে দুনিয়ার আগুনের রাগ যদি এমন লাল বর্ণ হয়ে যায় মানুষ রাগ করলেও তার চেহারা কপাল মাঝে মাঝে লাল হয়ে যায় মানুষের রাগ উঠলেও মাঝে মাঝে তার চেহারা গুলো কেমন জানি একটা বর্ণ একটা কালারে একটা রং চলে আসে ঠিক তেমনি ভাবে আগুন যখন রাগ করে তখন সেখানে প্রচন্ড লাল হয়ে যায় আল্লাহ পাক বুঝায় ও দুনিয়ার মানুষ যদি দুনিয়ার আগুনের রাগ এমন হয় তাহলে আমার জাহান্নামের আগুনের রাগ কেমন তোমরা একটু বুঝা দেখো আগুন আগুনকে আল্লাহ তাআলা আলাদা একটা শক্তি দান করেছেন শুধু আগুনকে দান করেন নাই চারটি পদার্থ আগুন বাতাস মাটি পানি আগুন বাতাস মাটি পানি এই চার বস্তুকে আল্লাহ তাআলা আলাদা আলাদা শক্তি দান করেছেন এ কারণে আগুনের শক্তির মাধ্যমে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পুড়ে যায় পানির মাধ্যমে মানুষের ফসল তলিয়ে যায় মাটি কাঁপুনি দিলে ভূমিকম্প শুরু হলে বিল্ডিং গুলো ভেঙে যায় বাতাস আসলেও মানুষের বহুত ক্ষয়ক্ষতি হয়ে যায় জল তুফানের মাধ্যমে এই চার বস্তুকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আলাদা শক্তি দান করেছেন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন প্রথম আজানের শব্দ চারবারই বলে প্রথমবার আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন বাটিকে ডাক দেয়া বলে বাটি তোমার কম্পন যতই শক্তিশালী হোক না কেন আমার আল্লাহর চাইতে বড় না দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে আগুনকে ডাক দেয়া বলে আগুন তোমার শক্তি বড় বড় বিল্ডিং এর সব পুরা দিতে পারে আমার আল্লাহর শক্তির চাইতে বড় না বাতাসকে ডাকতে বলে বাতাস বড় বড় গাছগুলো তুমি তোমার শক্তিতে ভেঙে ফেলতে পারো আমার আল্লাহর শক্তির চাইতে বড় না এরকম প্রত্যেকটা চার পদার্থকে চারবার আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন বলে যে আসমান বড় না জমিন বড় না মাটি বড় না বাতাস বড় না পানি বড় না বড় একদম তিনিকে এই মুমিনের কণ্ঠে শরীরের সবটুকু শক্তি ব্যয় করে চিৎকার করে বলেন বড় কে আর জোরে বলেন বড় কে আপনাদের জবান দিয়ে কেন আওয়াজ বের হয় না বাইরে পড়ে যার ভিতর থেকে বৃষ্টি করে একটা ডাক দেয় বলে ইয়া আল্লাহ পিছনের বাইরে সব চিৎকার দিয়ে বলে ইয়া আল্লাহ সবাই জুড়ে বলেন আল্লাহু আকবার আর জুড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আমেরিকা বড় না ইসরায়েল বড় না মোদি বড় না মন্ত্রী বড় না এমপি বড় না পাহাড় বড় না একজন বড় বলেন না তিনি কি আর জোরে বলেন তিনি কি আল্লাহ বড় এ কারণেই তো পৃথিবী জমিনে অনেক বড় বড় ক্ষমতাধর যারা ছিল আল্লাহর শক্তির সামনে তারা কিছুই না ফেরাউন হালাক নমরুদ হালাক বড় বড় ধনী ধনী কোটি কোটি টাকার মালিক যারা তারাও হালাক কেউ পৃথিবীর জমিনে থাকবে না তারা ধ্বংস হয়ে যাবে
আগুন বড়টা আল্লাহ বড়, আগুনটা বিশাল বড় একটা স্তূপ ধরে মদিনাতুল মুনাওয়ারার দিকে আসছে। হযরত উমর দেখে আগুন আসছে, হযরত উমরের হাতে একটা লাঠি দেখতো, হযরত উমর এই লাঠিটা তার ঘরের দরজায় লটকে রাখতো। আমরা তো ঘরের দরজায় লাঠি রাখবো ধরে তো তার বাচ্চার হাতে মোবাইল উঠে দিচ্ছি, কথা লাগা ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে কার্টুন দেখা দেখা খাবার খাওয়াচ্ছি আর তার মেরুদণ্ড ভেঙে দিচ্ছি, মিথ্যা কথা বলায়া বলায়া শিয়াল আর বিড়ালের ভয় দেখায়া তাকে খাবার খাওয়ায়া তার মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছি। না খাবার আল্লাহর পক্ষ থেকে একটা রিস্ক, এটা বরকত। মোবাইল দেখায় খাওয়ানো যায় না, কার্টুন দেখায় খাওয়ানো যায় না, বিড়াল আর শিয়ালের ভয় দেখায় খাওয়ানো যায় না। বাচ্চা যতটুকু খায় তাকে ততটুকুই খাওয়াইতে হবে। জোর করে যেটা বাচ্চার ভিতরে ঢুকাইবেন ওইটাই তার জন্য রোগের কারণ হবে। মুবিরের কণ্ঠে জোরে চিৎকার মরে বলেন ঠিক না বেটি? মোহতারম হাজির খুব ভালো করে বুঝুন, আগুন বিশাল বড় একটা আকার ধারণ করে মদিনার দিকে আসতেছে। হযরত উমর হাতের ভিতরে লাঠি লইছে, লাঠি লয়া আগুনের দিকে লাঠিটা তাক করে বলতেছে খলিফা উমর দাঁড়ায় আছে কত বড় সাহস তোর। হযরত উমর হাতে লাঠি লয়া আগুনের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আগুন পিছনের দিকে দৌড়া যাইতে দেরি করে নাই। এটা কিসের শক্তি? এটা রোহানি শক্তি, এটা রোহানি শক্তি। বদলাত হযরত উমর ইবনে খাত্তাব জুমার মিম্বরে বসে পড়ান করতেছে, হঠাৎ করে হাতে রাখলে লাঠিটা ইশার করে বলতেছে ইয়া সারি আল জামাল, চিৎকার করে বলেছেন ইয়া সারি আল জামাল। হযরত সারিয়া শত শত মাইল দূরে কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন, যুদ্ধ কইরা ইশা শত শত মাইল দূর থেকে হযরত সারিয়া হযরত উমরের সামনে এসে দাঁড়ায়ছে। হযরত উমরকে ডাক দেয়া কয় ও গো আমিরুল মুমিনিন, জুমার দিন মিম্বারে বৈশা শত শত মাইল দূর থেকে ইয়া সারিয়া আল জাবাল বলে আমাকে সতর্ক করেছেন, বলেছেন পাহাড়ের ওই পারে যায় না, শত্রুরা তোমারে আক্রমণ করবে। ও গো আমিরুল মুমিনিন, সূর্য যেমন সত্য, আসমান যেমন সত্য, ঠিক তেমনি ভাবে স্পষ্ট ভাবে আমি আপনার আওয়াজটা শত শত মাইল থেকে আমি শুনেছি এবং কাফেরদের হাত থেকে নিজেকে আত্মরক্ষা করেছি। রোহানি শক্তি বদলত হাসিল হয়েছে। লম্বা কথা বলবো না, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। শুধু তাই না, একদিন মদিনাতুল মুনাওয়ারাতে ভূমিকম্প শুরু হয়েছে, হয়তো হয় না মাঝে মাঝে ভূমিকম্প হইলে খবর পাওয়া যায় বড় বড় বিল্ডিং গুলো মাটির সাথে মিশে গেছে। একদিন পাহাড় থরথর করে কাঁপতেছে, খলিফা উমর হাতের ভিতরে লাঠি লয়ে পাহাড়ের দিকে আঙ্গুলটা তাক করছে। সুবহানাল্লাহ, জরে গো লাঠিটা লয়ে পাহাড়ের দিকে তাক করে কই পাহাড় খলিফা উমর তারা আছে কাঁপা কাঁপি বন্ধ কর, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে দেরি হইছে, পাহাড় কাঁপা কাঁপি বন্ধ করতে দেরি করে নাই। রোহানি শক্তির বদলতে হাসিল হয়েছে। গভর্নর বানিয়া হযরত উমর ইবনে খাত্তাব সাহাবীকে দূর দেশে পাঠায় দিছে, ওই দেশে যায় দেখে কুসংস্কার আর রসমিয়ত হলো সুন্দর নারী জবাই করে নদীতে নিক্ষেপ করতে হয়। গভর্নর চিঠি লিখেছে, ও আমিরুল মুমিনিন, এলাকার মানুষের আকীদা বিশ্বাস বড় খারাপ, জীবন্ত একজন নারীকে জবাই করে নদীতে নিক্ষেপ করলে তারপর পানি আসে আপনি কিছু বলেন? চিঠিটা হযরত উমর হাতের ভিতরে পেয়েছে, হাতে চিঠিটা লয়া হযরত উমর ইবনে খাত্তাব উল্টায়া লিখতেছেন, কলম হাতে নিয়ে লিখতেছেন। আগের জামানার মানুষের কলমের ভিতরেও পাওয়ার ছিল আর এখনকার জামানার মানুষের
কলমের খোসার ভিতরে কেকাজুরে কণ্ঠটা বেঠি গরিবের সন্তান মাতার গাম পায়ে ফেলে সন্তানকে শিক্ষিত করেছে ডিগ্রিধারি যোগ্যতা সম্পন্ন ছেলে সরকারি চাকরির জন্য গেছে সব ঠিক আছে শুধুমাত্র একটা সিগনেচার দিবে কলম দিয়ে খোসা দিবে 10 লাখ টাকা ঘুষ নি কথা বলো ঠিক আপনাদের এদিকে নাই হ্যাঁ 10 টাকা ঘুষলে জিজ্ঞেস করা হবে বলে যে আমি যে এই জায়গায় আসছি আমিও এরকম 10 লাখ টাকা গুইনা তারপর বসছি কইরা আমি খাবো না বড় উপর চেয়ার পর্যন্ত এটা যাবে অথচ যোগ্য যোগ্য ব্যক্তিরা টাকার অভাবে যোগ্য জায়গায় বসতে পারতেছে না অযোগ্য ব্যক্তিরা জায়গায় জায়গায় বসে ঘুষের ঘুষ দিয়া চাকরি নিছে তো তারও তো ঘুষ খাইতে হবে এ কারণে প্রত্যেকটা জায়গায় নষ্ট করে ফেলেছে আপনি জানেন কোন জায়গায় হাসপাতালে ঘুষখুরকে পাওয়া যায় প্রশাসনের লোকের ভিতরে ঘুষখুর পাওয়া যায় যারা ঘুষ দিয়ে চাকরি লয় তারাই ঘুষখুর হয় আর যারা যোগ্যতা দিয়ে চাকরি লয় তারা কোনোদিন ঘুষখুর হয় না কথা কোন ঠিক না ঠিক জোরে বলে ফকির নির্মত রাস্তার ভিতরে দাঁড়ায় থাকে 100 টাকা লইয়া আইনকে ভঙ্গ করে মাত্র 100 টাকার জন্য আমাকে আমার গাড়ি একদিন ধরছে জিকে আমার কাগজপত্র সব ঠিক আছে ও যে 4000 টাকার মামলা বলেছে কেন কি সমস্যা কোনা কোনো সমস্যা নাই আমি করে নির্দেশ করা হয়েছে এই মাসের মধ্যে এতটা মামলা দিতে হবে আপনি 4000 টাকা মামলা হয়ে গেছে অলরেডি আর একটা ডাক দে কানে কানে করে যে 1000 টাকা দিয়ে দেন সমস্যা নেই ঠিক মনে ওরে পকেট থেকে 1000 টাকা দিছি এক বছর আছে না নাই আর জোরে কোন আছে না নাই এমন কিছু ও মানুষ আছে এদের কারণে গাজাখুররা বাপ পেয়ে যায় চোরেরা বাপ পেয়ে যায় সমাজের কিছু চাঁদাবাজরা এদের কারণে বাপ পাওয়া যায় সমাজ নষ্ট হয় জোরে কোন ঠিক না বেঠিক আজকে সঠিক আইন ব্যবহার না করার কারণে সমাজের যুবকগুলোর চরিত্র নষ্ট হচ্ছে কেন না কোন রকম ভাবে যদি ধরা নাই উত্তর দিয়ে টেবিলে নিজ দিয়ে কিছু দিলে তো সেরা যায় সুযোগ পাওয়া যায় বিচার নাই নাই বিচার নাই আজকে অথচ হযরত উমর ইবনে খাত্তাবের কলমের ভিতরে কি পাওয়ার ঘুষ খায় না তো অন্যের মার আত্মসাৎ করে না এতিমের পায়ে লাথি মারে না তো এমন একজন ব্যক্তি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি হাতে চিঠি লিখতেন বলতেছেন ও নবী তুই যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকস আমি খলিফা উমর লিখে দিলাম কাগজটা তোর কাছে পৌঁছার সাথে সাথে তুই পানি দিয়ে দিবি চিঠিটা গভর্নরের হাতে চলে গেছে গভর্নর চিঠিটা যখন নদীতে নিক্ষেপ করেছে সাথে সাথে নদীর পেট ছেড়ে পানি বের হয়ে গেছে আল্লাহু আকবার জোরে বল আর আশ্চর্য কথা বলি রসূল বিদায় নিয়ে চলে গেছে খলিফা হলো হযরত উমর খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আধ্যাত্মিক শক্তিটা কেমন এটা বুঝাইতেছি খুব গভীরভাবে বোঝার চেষ্টা করেন হযরত উমরের জামানা চলতেছে হযরত আলী বিছানার ভিতরে শুয়ে শুয়ে ঘুমাইতেছেন শেষ রাতে হযরত আলী স্বপ্নে দেখতেছেন যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ায়া হযরত আলী ফজরের নামাজ আদায় করতেছে সুবহানাল্লাহ জোরে বলেন স্বপ্নে দেখতেছেন রাসূল তো দুনিয়াতে নাই উমরের শাসনামল হযরত আলী স্বপ্নে দেখে রাসূলের পিছনে দাঁড়ায় ফজরের নামাজ আদায় করতেছে আল্লাহর রাসূল দুইটা লম্বা লম্বা সূরা দিয়া ফজরের নামাজ পড়াইছেন হযরত আলী পিছনে মুসল্লি হইয়া নামাজ পড়েছেন মুহতারাম হাজিরিন নামাজ শেষ হয়ে গেছে রাসূল চেহারাটা কুরায়া সাহাবায়ে কেরামের চেহারার দিকে মুখ করে বসছেন তাসবিহাত আদায় করেছেন কিছুক্ষণ পর একজন মহিলা একটা পাত্রি পাত্রির ভিতরে করে কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে হযরত মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা হাদিয়া হিসাবে গ্রহণ করেছেন নিজে খাইছেন সাহাবীদের খাওয়াইছেন
হযরত আলীকে দুইটা খেজুর দিয়েছেন ঠিক এই মুহূর্তে হযরত আলীর ঘুম ভাঙা গেছে ঘুম থেকে ওইটা দেখে হযরত আলীর মুখের ভিতরে খেজুরের বীজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বল সুবহানাল্লাহ হযরত আলী ওইটা থেকে সুবস্তাদিক হয়ে গেছে দৌড়ে মসজিদে গেছেন যা দেখে হযরত উমর ইবনে খাত্তাব ইমামতের মসজিদে দাঁড়ানো হযরত উমর ইমামতি করতেছেন হযরত আলী পিছনে একটাদা করছেন মুসল্লি হইছেন স্বপ্নের ভিতরে আল্লাহর রাসূল যে দুইটা সূরা দিয়ে নামাজ পড়েছেন হযরত উমর নামাজের ভিতরে ওই দুইটা সূরা তেলাওয়াত করতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই না হযরত উমর নামাজ শেষ করে সাহাবীদের চেহারা দিকে মুখ কইরা বসছেন মুখ কইরা তাসবিহাত আদায় করার পরে সেই ঘটনা একজন মহিলা কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে হযরত উমর ইবনে খাত্তাব খেজুরগুলো গ্রহণ করেছেন সব সাহাবীদেরকে দিয়েছে নিজে খাইছেন হযরত আলীকেও দুইটা খেজুর দিয়েছেন হযরত আলী দুইটা খেজুর বড় মজা করে খাইছেন হযরত আলী বলেন ও আমিরুল মুমিনীন আরেকটা খেজুর কি আমারে দেওয়া যায় না আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না খলিফা উমর কয় রাতের বেলা ঘুমের পরে নবী তো তোমারে দুইটা খেজুরি দিছিল আমি তোমাকে তিনটা কেমনে দেই আল্লাহু আকবার জোরে কর আল্লাহু আকবার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এটা হাসিল হয়েছে রুহানি শক্তির মাধ্যমে কারো রুহানি শক্তি যদি আইসা যায় তার হাত গুনাহ করে না তার চোখ গুনাহ করে না তার জবান গুনাহ করে না তার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করে না কারো যদি আধ্যাত্মিক শক্তি আইসা যায় সে জমিনে সেজদা দেয় কপাল গিয়া মাওলার কদমে পড়ে তে আধ্যাত্মিক শক্তি অর্জন কিভাবে হবে সহিহ ইবনে হিব্বানের হাদিস কথা স্বল্প রাসূল বলে ছয় জিনিসের নিশ্চয়তা তোমরা আমারে দাও আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব সুবহানাল্লাহ জোরে কর কয় জিনিস সবাই জোরে কর না কয় জিনিস ছয় জিনিস এটাই হলো আমার লাস্ট কথা এতক্ষণ যা বলেছি মিশাল এটা হলো এইখান থেকে শিক্ষা গ্রহণ করা আর এখন রাসূলের হাদিস থেকে আপনাদেরকে একটা কথা বলে আমার বয়ানের কি জানবো খুব ভালো করে বুঝো রাসূল কয়েছে ইজমানুলি সিত্তাম মিনা আফসিকুম আজমানু লাকুমুল জান্নাত ছয় জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমারে দাও আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব সুবহানাল্লাহ কর এক নাম্বার উসদুকু ইদা হাদাসতু রূহানি শক্তি বৃদ্ধি পাবে এটার কারণে উসদুকু ইদা হাদাসতু কথা কইবা তো সত্য কথা কইবা মিছা কথা কইতে পারবা না রাসূল কয় যে সত্য বলে সে নাজাত পায় সে মুক্তি পায় আর যে মিথ্যা কয় সে ধ্বংস হয়ে যায় রাসূল বলেন সকল গুনাহের মাপ হলো মিথ্যা একটা মিথ্যা থেকে হাজারো মিথ্যা জন্ম নেয় যে ব্যক্তি মিথ্যা ছেড়ে দেয় মুনাফিকের দৃষ্টি থেকে তার নামটা উঠা যায় উসদুকু ইদা হাদাসতু কথা বলবা তো সত্য কথা বলবা দুই নাম্বার ওয়াফু ইদা ওয়াদতু ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবা না ভাই রে বড় বিপদে আছি 10,000 টাকা ধার দেন যখন টাকা নিবে তখন হাতে পায়া জোড়া নেয় কবে দিবেন বলে ওয়াদা দিলাম তখন দিন দিব এরপরে তার ছায়াও খুঁজে পাওয়া যায় না আছে না নাই জোরে কর দোকানে বাকি খায় টাকা বেশি জমা গেলে ওই দোকানের সামনে দেওয়াও যায় না 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 রাসূল কয় ওয়াউফু ইদা ওয়াদতুম ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করবা না মুখে মুসলমানের এক জবান মুখে যা বলবা তা মানার চেষ্টা করবা যদি না মানতে পারো তার কাছ থেকে সময় লইবা তার কাছে হাতে পায়ে ধরে বলবা এই কথা দিছিলাম এটা মানতে পারি নাই আরেকটা সুযোগ যদি আপনি আমারে দেন কোনদিন ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করবা না তুমি যদি ওয়াদা ভঙ্গ করো তাহলে তোমার নামটা মুনাফিকের খাতায় চলে যাবে দুই নাম্বার
এক নাম্বার হাসা কথা কওয়া দুই নাম্বার ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গন করা তিন নাম্বার ওয়াদু ইদা তুমি ও তুম আমানতে খেয়ানত করবে না আছে না ভাই বাপ পড়ে গেছে বাচ্চা বাপের অনেক সম্পদ আছে চাচারা এই এতিমের পেটের উপর লাথি মাইরা এই ভাতিজার সম্পদ লুট করার চেষ্টা করে কথা কোন ঠিক কিনা অথবা বাবা অনেক সম্পদ রেখে গেছে দুই বোন এক ভাই ভাই বাবার সব সম্পদ ভোগ করতেছে বোনের হক বোনকে বোঝা দিচ্ছে না আমানতের খেয়ানত উদাহরণ দিলে অনেক লম্বা হয়ে যাবে এত আলোচনা বেশি আলোচনা না করাই ভালো খুব ভালো করে খেল করে আমানতের খেয়ানত না করা তিন নাম্বার রসুল কয় ওয়াহফাদু ফুরুজাকুম লজ্জাস্থানের হিফাজত করবা রসুল কয় দুইটা বস্তে প্রকার নিশ্চয়তা তোমরা যদি আমারে দাও আমি রসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব দুই ঠোঁটের মাঝখানে একটা কুস্তে টিপবা যে জিব্বাটার ভিতরে কোনো হাড্ডি নাই দুই উরুর মাঝখানে একটা কুস্তে টুকরা আছে এটার ভিতরে কোনো হাড্ডি নাই এই দুইটা কুস্তে টুকরা হিফাজত যদি কেউ করতে পারো আমি রসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম ওয়াহফাদু ফুরুজাকুম লজ্জাস্থানের হিফাজত করো রসুল আর কয় কুদ্দু আবসারকুম আসমান থেকে আল্লাহ তাআলা তা দুষ্টকে ডাক দিয়ে কয় কুল লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা যাকালাকুম অন্যত্র বলে কুল লিল মুমিনাতি ইয়াকুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না অন্যত্র বলে বলা তাকরব জিনা ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ তাআলা তার দুস্তকে ডাক দিয়ে বলে হাবিব আমার আপনি আপনার উম্মতের পুরুষদেরকে জানায়া দেন উম্মতের নারীদেরকেও জানায়া দেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে চোখ দুইটা নিচের দিকে রাখে লজ্জাস্থানকে হেফাজত করে যার চোখ ঠিক তার লজ্জাস্থান ঠিক যার নজর ঠিক নাই তার লজ্জাস্থান ঠিক নাই জোরে কর ঠিক না বেঠি দৃষ্টি অবনত রাখো নিচের দিকে রাখো লজ্জাস্থান হিফাজত করো রসুল আরো বলেন ওয়াকুফু আইদিয়াকুম হাত দিয়ে কাউরে কষ্ট দিবা না তোমার টাকা আছে ক্ষমতা আছে আরেকজনকে কষ্ট দিবা না এই ছয় জিনিসের গ্যারান্টি তোমরা যদি আমারে দাও আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব রসুল কয় এই ছয় জিনিসের আমলের মাধ্যমে মানুষের রুহানি শক্তি বাড়ে আধ্যাত্মিক শক্তি বাড়া যায় আর যার আধ্যাত্মিক শক্তি বাড়া যায় এমন আধ্যাত্মিক শক্তিওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা এভাবে ডাকবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাজিয়াতান মারদিয়া যতু মেরা তুসুব মেরা ফলক মেরা জমি মেরি যতু মেরা তুসুব মেরা ফলক মেরা জমি মেরি আগর ইয়ে তো নেহি মেরা তো কোই শাই নেহি মেরি अगर ये की तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी या ये तो हम नफ्सुल मुतमाइन्ना ए नजर है कदम करने वाला आत्ता ए अमानतर अमानतर विश्वस्त आत्ता ओ हत्या कवरे कष्ट दे रहे हैं अमन आत्ता कोई बात तो आत्ता आश्वस्त आत्ता इधर आए আমার জান্নাতের ভিতরে ঢুকে যায় সুবহানাল্লাহ জরে কোন কিছু মানুষ কবরে যাওয়ার সময় কাঁদবে আর কিছু মানুষ কবরে যাবে তো জান্নাত দেখতে দেখতে কবরে যাবে আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহ অসুস্থ মানুষ হুইল চেয়ারে বসে আছে
যতদিন ছিলেন ততদিন বাতিলের মস্তক থরথর করে কাঁপছে আল্লামা নূর হোসেন কাসিমি বিদায় নিয়েছেন রুহানি শক্তির অধিকারী ব্যক্তি যতদিন থাকছে বাতিল গোষ্ঠীরা থরথর করে কাঁপছে আর ইব্রাহিম রুহানি শক্তির অধিকারী ফজলুল করিম রুহানি শক্তির অধিকারী রুহানি শক্তিওয়ালা আত্মাগুলোকে মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাত দেখা দেখা মৃত্যু দিবে আরে জমিনে আযাবের ফেরেশতারাও আছে আবার জমিনের ভিতরে জান্নাতে মেহমানদারি ইস্তেকবাল করার ফেরেশতারাও আছে যারা পাপী যারা গুনাহগার তাদেরকে কষ্ট দিয়া দিয়া যাকে যাকে ফেরেশতা হইছে কষ্ট দিয়া দিয়া তাদের জান কবজ করে আর যাদের রুহানি শক্তি আছে আত্মা পরিচ্ছন্ন আশ্বস্ত আত্মাগুলোকে আল্লাহ স্বয়ং মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয় আয় বন্ধু আয় এতদিন কষ্ট করেছ আহ ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়ছ আহ কত কষ্ট করে দুনিয়াতে আসছ আর কষ্ট না আয় ইরজিউ ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি উদখুলি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জান্নাত দেখতে দেখতে মাওলার কাছে চলে যাবে সুবহানাল্লাহ জোরে বল এর রূহানি শক্তি হাসিল করলে এই